নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। হ্যাঁ, যেরকমটি আপনারা থাম্বনেলে দেখেছেন, সরাসরি সেই টপিক নিয়ে আলোচনা চলে যাচ্ছি। আপনি কি কম্পিউটারে বাংলা টাইপ করতে চান ঠিক মোবাইল ফোনের মতো? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শেষ অবধি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই রকমের ইন্টারেস্টিং টপিক্সের ওপর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। মোবাইল ফোনে আমরা খুব সহজেই বাংলা টাইপিং গুগল কিবোর্ডের মাধ্যমে করে ফেলতে পারি, কিন্তু কম্পিউটারের জন্য কি এরকম কোনো সফটওয়্যার আছে যেটা মোবাইল ফোনের মতো সমস্ত ধরনের ইন্টারফেসের মধ্যে বাংলা টাইপ করতে পারবে এবং সমস্ত সফটওয়্যারের সাথেই সেটা কাজ করবে? হ্যাঁ, আমি অব্রো কিবোর্ড সফটওয়্যারের কথাই বলতে চাইছি। আপনারা হয়তো অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হতে চলেছে। দেখতে থাকুন সফটওয়্যারটি আমরা কীভাবে ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি। আমি একে একে ডিটেলস তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক সফটওয়্যারটি আমরা কীভাবে পেতে পারি। এর জন্যে আপনার কম্পিউটারের ব্রাউজারে গিয়ে সার্চ ইঞ্জিনে টাইপ করুন অব্রো কিবোর্ড, AVRO, অব্রো কিবোর্ড। লেখার সাথে সাথে সার্চ ইঞ্জিন হয়তো আপনাকে সাজেশন দিয়ে দেবে অব্রো কিবোর্ড বলে। আপনি সিম্পলি সাজেশনটায় ক্লিক করে নিতে পারেন। যে সার্চ রেজাল্টটি আপনাদের সামনে আসবে, আমি নিশ্চিত যে লিঙ্কটির কথা আমি বলতে চাইছি, omicronlab.com বলে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, সবার প্রথমেই এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। ডাউনলোড অব্রো কিবোর্ড ফ্রি বাংলা টাইপিং সফটওয়্যার। সরাসরি এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিতে চলে যেতে পারি। ক্লিক করে ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর ওয়েবসাইটটি খানিকটা এইরকম আপনাদের সামনে চলে আসবে। এখানে ডাউনলোড অব্রো কিবোর্ডের পেজে আমরা সরাসরি ল্যান্ড করে গেলাম লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। এখানে ডাউনলোড অব্রো কিবোর্ড বলে বাটনটা আপনি দেখতেই পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন লেটেস্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে এটা ভীষণভাবে কম্প্যাটিবল এবং পুরনো XP অপারেটিং সিস্টেমের সাথেও এটি কম্প্যাটিবল। আমি বলবো ওয়েবসাইটটিতে আসার পর আপনি হোম বাটনটিতে ক্লিক করে ওয়েবসাইটটির হোম পেজে গিয়ে সফটওয়্যারটির সম্পর্কে আরও ডিটেলস আপনি ইনফরমেশন পেতে পারেন। একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পারেন এই ওয়েব পেজটি আপনাকে আরও কী কীভাবে হেল্প করছে এবং এই ওয়েব পেজটি থেকে আপনারা আরও কী কী এই সফটওয়্যারের রিলেটেড বিভিন্ন ইনফরমেশান এবং বিভিন্ন টুলস পেতে পারেন। যেমন এখান থেকে আপনারা বিভিন্ন এই সফটওয়্যারের সাথে কম্প্যাটিবল বাংলা ফন্টস ডাউনলোড করতে পারেন। উপরেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অব্রো কিবোর্ড ফর উইন্ডোজ, আই অব্রো ফর ম্যাক ওএস এবং আইবাস অব্রো ফর লিনাক্স। তিনটে পপুলার অপারেটিং সিস্টেমের জন্যই এই সফটওয়্যারটি অ্যাভেলেবল। উইন্ডোজের জন্য বাটনটায় আপনি গিয়ে ক্লিক করতে পারেন। স্ট্যান্ডার্ড এডিশন এবং পোর্টেবল এডিশন দুটো অপশন আপনি পাবেন। যদি আপনি ইনস্টল করে ইউজ করতে চান তাহলে স্ট্যান্ডার্ড এডিশনে যাবেন, যদি আপনি পেন ড্রাইভের মাধ্যমে ইউজ করতে চান বিভিন্ন সিস্টেমে তাহলে আপনি পোর্টেবল এডিশনে যাবেন। স্ট্যান্ডার্ড এডিশনে ক্লিক করছি, দেখুন নিচে এখানেও ডাউনলোড অব্রো কিবোর্ড নাও অপশনটি চলে এসছে এবং গেট পোর্টেবল এডিশন অপশনটিও চলে এসছে। ডাউনলোড অব্রো কিবোর্ড নাও অপশনে চলে গেলে আমরা প্রথমে যেই পেজটিতে এসেছিলাম লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সেখানেই আমরা চলে আসব। এখান থেকে ডাউনলোড অব্রো কিবোর্ড বাটনটি ক্লিক করলে আপনার কম্পিউটারে অব্রো কিবোর্ড ইনস্টলারটি ডাউনলোড হয়ে যাবে। ইনস্টলারটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে ইনস্টলারে সরাসরি ডাবল ক্লিক করে ইনস্টলারটিকে রান করলে আপনি প্রথমেই এইরকম একটি সেট আপ উইজার্ড আপনার সামনে খুলে যাবে। স্ট্যান্ডার্ড সেট আপ উইজার্ড, যেরকমভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সমস্ত সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রেই আমরা দেখতে পারি। সরাসরি আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন প্রসিডিওর ইউজ করার মাধ্যমে সফটওয়্যারটিকে ইনস্টল করে ফেলতে পারেন আপনার সিস্টেমে। সিম্পলি নেক্সট এবং এখান থেকে আই অ্যাকসেপ্ট, স্ট্যান্ডার্ড প্রসিডিওর, নেক্সট নেক্সট করে আপনি যদি সিম্পলি এই অপশনগুলোকে আপনি মনে হলে চেক করতেও পারেন, নাও চেক করতে পারেন, আনচেক করে দিতে পারেন এবং সিম্পলি এই প্রসিডিওরে এখানে চলে এলে এরপরে ইনস্টল বাটনে ক্লিক করলে সরাসরি সফটওয়্যারটি আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি অলরেডি সফটওয়্যারটি আমার সিস্টেমে ইনস্টল করে নিয়েছি। এখান থেকে আমি ক্যান্সেল অপশনটি ক্লিক করলাম এবং ইএস এক্সিট সেট আপ করে দিলাম। সফটওয়্যারটি সিস্টেমে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার ডেস্কটপে এইরকম একটি আইকন চলে আসবে অব্রো কিবোর্ড বলে, আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন। আইকনটিতে ডাবল ক্লিক করলে সরাসরি এইভাবে আপনাদের সিস্টেমে সফটওয়্যারটি রান করে যাবে এবং সফটওয়্যারটি এইরকম ডেস্কটপের ইউজুয়ালি টপ রাইট কর্নারে এরকম একটি টুলবার হিসেবে থাকে।
চলুন সফটওয়্যারটির ব্যবহার আমরা দেখে নিই। এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা যে কোনো ইন্টারফেসে বাংলা টাইপ করতে পারি। প্রচুর সফটওয়্যারের সাথে এই সফটওয়্যারটি বাংলা টাইপিং এর জন্য কম্প্যাটিবল। আমি সবার প্রথমে সবচেয়ে পপুলার মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এরপরে আমি অবশ্যই ওপেন সোর্স লিব্রে অফিস রাইটারের উপরেও কাজ করে দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি, এবং এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। আমাদের চেনা পরিচিত মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস আমাদের সামনে খুলে গেছে। সফটওয়্যারটিকে প্রথমবার রান করলে আপনি ঠিক এইরকম একটি টুলবার দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে অ বলে একটি অভ্র কিবোর্ডের সিম্বলিক আইকন রয়েছে, এবং তারপর ইংলিশ লেখা রয়েছে, তার নিচে একটি ছোট্ট অ্যারো রয়েছে, এখানে আমরা একটি মেনু দেখতে পারি, তারপরে একটি ছোট্ট কিবোর্ডের আইকন রয়েছে, তারপরে মাউসের আইকন রয়েছে, তারপরে একটি সেটিংসের আইকন রয়েছে, তারপরে ইন্টারনেটের আইকন রয়েছে, এবং তারপরে হেল্প এর ইউজুয়াল ডিফল্ট আইকন রয়েছে, এবং তারপরে সফটওয়্যারটিকে এক্সিট করার আইকন রয়েছে। যে থিমটি এই মুহূর্তে টুলবারে রয়েছে সেটি ডিফল্ট থিম, এটিও চেঞ্জ করা যায়, কিভাবে আমি ডিটেলসে দেখাবো। সবার প্রথমে দেখিনি আমরা এই সফটওয়্যার ব্যবহার করে বাংলা লেখা কিভাবে শুরু করতে পারি। এর জন্য এই সফটওয়্যারের উপর বেশি কিছু নলেজ না থাকলেও হবে, আপনি সরাসরি বাংলা লেখা শুরু করতে পারেন। প্রথমেই বলে নিই, এই সফটওয়্যারের তিনটে পদ্ধতিতে বাংলা লেখা আপনি শুরু করতে পারেন। তার জন্য এই ইংলিশ অপশনটি যেটা রয়েছে, এটি একটি বাটন, এখানে ক্লিক করলে আপনি সরাসরি দেখতে পাবেন এখান থেকে বাংলা চলে এলো, এবং এখানেই যদি আপনি আরেকবার ক্লিক করেন এখানে ইংলিশ চলে এলো। অর্থাৎ এই বাটনটি একটি টগল বাটন, এটি থেকে আপনি ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারেন। যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি তিনটে পদ্ধতিতে যে কোনো ইন্টারফেসে বাংলা টাইপিং করতে পারেন। সেটার জন্য আমি নিচের এই ছোট্ট অ্যারো বাটনটিতে ক্লিক করছি। দেখুন এখানে একটি লিস্ট আমরা পেয়ে যাচ্ছি, এই লিস্টের সবার উপরে বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে অভ্র ফোনেটিক্স ইংলিশ টু বাংলা। আপনারা ঠিকই ধরেছেন, এটা একদম মোবাইল ফোনের গুগল ফোনেটিক্স টাইপিংয়ের মতোই। অর্থাৎ গুগল ফোনেটিক কিবোর্ডেও আমরা যদি কোনো ইংলিশ লেটারকে বাংলার মতো করে টাইপ করি, তাহলে সেটা অটোমেটিক্যালি বাংলা অক্ষরে কনভার্টেড হয়ে যায়। এখানেও খানিকটা সেরকম, আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো এর কিছু নির্দিষ্ট কিবোর্ড লেআউট রয়েছে, এবং এর নিচে যে কটা অপশন আমরা দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে নির্দিষ্ট কিবোর্ড লেআউট, যেমন অভ্র ইজি, বর্ণনা, মুনির, অপটিমা, ন্যাশনাল, জাতীয় এবং প্রভাত। এই পাঁচটি কিবোর্ড লেআউট এখানে অটোমেটিক্যালি আপনাদেরকে প্রোভাইড করা রয়েছে। কিবোর্ড লেআউট ব্যাপারটা কি সেটা আমি ডিটেলসে পরে আলোচনা করব। আরেকটি অপশন এবং তৃতীয় অপশন যেটা সবার নিচে রয়েছে, অভ্র মাউস, ক্লিক অ্যান্ড টাইপ, এই তিনটে অপশনের উপরে একটু ছোট্ট করে আলোচনা করে নিই। তিনটে অপশনের একটি ধারণা আপনাদেরকে দিয়ে নিই, তারপর ফিক্সড লেআউট নিয়েও আমি একটু ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। সবার প্রথমে অভ্র ফোনেটিক্স যে ডিফল্ট অপশনটা সিলেক্ট করা রয়েছে, এই অভ্র ফোনেটিক্সে আমরা কিভাবে টাইপ করতে পারি সেটার জন্য সরাসরি আমি এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, যাতে আপনাদের লেখাটা দেখতে সুবিধে হয়। এবং আমি এখন যদি বাংলা টাইপিং শুরু করি, তার জন্য আমাকে সবার প্রথমে এই ইংলিশ বাটনটায় ক্লিক করে এখান থেকে বাংলা অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। এই টগলের কাজটা আপনি বারবার এখানে মাউস ক্লিক না করে আপনি উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে F12 বাটনটি ক্লিক করলেও এই ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ কনভার্সনটা ইজিলি করতে পারেন। যেরকম এখন বাংলাতে রয়েছে, আমি মাউস ক্লিক করার মাধ্যমে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করেছিলাম, আমি কিবোর্ডে F12 বাটনটাকে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এটা অটোমেটিক্যালি আবার বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমি টাইপ করি সেটা ইংলিশেই টাইপ হবে। আমি ব্যাকস্পেস করে টাইপিংটা মুছে দিচ্ছি, আবার আমি কিবোর্ডে F12 প্রেস করলাম, দেখুন এটা আবার বাংলাতে চলে এলো। অর্থাৎ এখন যদি আমি টাইপ করি তাহলে লেখাগুলো বাংলায় পড়বে। এখন আমরা কিভাবে টাইপ করব, আমরা অভ্র ফোনেটিক্স সিস্টেমে রয়েছি, অর্থাৎ আমি যদি এখন ইংরেজিটা বাংলার মতো করে লেখার চেষ্টা করি, অর্থাৎ ধরুন আমি একটা কথা লিখতে চাইছি, আমি বাংলা লিখি, এই কথাটা যদি আমি লিখতে চাই তাহলে ইংরেজিতে আমি কিভাবে আমি লিখব, AMI এই তিনটে লেটার প্রেস করার মাধ্যমে আমি ইংরেজিতে আমি লিখব। এখানেও যদি আমি সেরকমই প্রেস করি তাহলে দেখা যাক কি রেজাল্ট সফটওয়্যার আমাদের দিচ্ছে, AMI। দর্শক বন্ধুরা দেখতে পেলেন ঠিক যেরকমটি আমরা আলোচনা করছিলাম, সরাসরি AMI টাইপ করার মাধ্যমেই আমরা কিবোর্ডে আমি কথাটি লিখে ফেলতে পারলাম।
এরপরে বাংলার জন্য আমরা বি এ অনুসারের জন্য এন জি এবং এল এ যদি লিখি তাহলে বাংলা কথাটি আমরা লিখে ফেলতে পারলাম। এরপর লিখির জন্য এল আই এবং খয়ের জন্য কে এইচ আই। ঠিক এইভাবে যদি আমরা টাইপ করে যাই তাহলে আমরা সরাসরি ফোনেটিক্স ইংলিশে আমরা বাংলা টাইপ করে ফেলতে পারি। এই ফোনেটিক্স ইংলিশে কিভাবে বাংলা টাইপ আরও অক্ষরগুলো আমরা লিখতে পারি তার জন্যে ডিটেলসটা আপনি এই টুলবারের পাশে যে এই কিবোর্ড আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি চার্ট সফটওয়্যার আপনাকে প্রোভাইড করে দেবে। এই চার্টের মধ্যে আপনি ডিটেলসটা দেখতে পাবেন। আমি চার্টটিকে একটু জুম করার মাধ্যমে বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই দুটো বাটনকে ক্লিক করে চার্ট এবং কিবোর্ড লেআউটের আপনি সাইজটাকে ছোট বড় করতে পারেন। এই বাটনটা ক্লিক করে যেরকম আমি এই চার্টের সাইজটাকে বড় করলাম এবং আবার এই বাটনটা ক্লিক করে আপনি চার্টের সাইজটাকে ছোট করে ফেলতে পারেন। আমি চার্টের সাইজটা আবার বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলস তা দেখানোর জন্য। এখানে দেখুন ফোনেটিক্স কিবোর্ড যদি আমরা ব্যবহার করি তাহলে কী ধরনের কিবোর্ডের কম্বিনেশনে আপনারা টাইপিং করলে কী রকম লেখা লিখতে পারবেন তার একটা ডিটেলস আইডিয়া এই চার্টে আপনারা পেয়ে যাচ্ছেন। যেরকম আমরা ইউজ করেছিলাম আ লেখার জন্য এ এবং খেয়াল করবেন এখানে অ লেখার জন্য ও ব্যবহার করতে হবে। এইরকমভাবে ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে যেরকম ডয়ের জন্য ক্যাপিটাল ডি কিন্তু দয়ের জন্য স্মল ডি। এই চার্ট অনুযায়ী ফোনেটিক্স টাইপিংয়ের ক্ষেত্রে আমরা যদি এই চার্টটি ফলো করি বা চার্টটিকে আমরা খুলে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমরা ফোনেটিক্স টাইপিং করি তাহলেও আমাদের ভীষণ সুবিধা হবে। আমাদের বাংলা ভাষা লেখার ক্ষেত্রে বিভিন্ন যুক্তাক্ষর রয়েছে, কিবোর্ডের কোন সুইচ টিপলে আপনি কীরকম যুক্তাক্ষর লিখতে পারবেন তার একটি ডিটেলস আইডিয়া আপনি এখানে পেয়ে যাবেন। এবং আপনার যদি এই লেআউটটি বন্ধ করার প্রয়োজন হয় তাহলে সিম্পলি এখানে ক্রস বাটনে ক্লিক করে আপনি এই লেআউট রেফারেন্সটি আপাতত বন্ধ করে দিতে পারেন। তাহলে এটা একটি পদ্ধতি যেটা আমি আপনাদেরকে আলোচনা করলাম সবচেয়ে সহজ পদ্ধতি বাংলা লেখার এই সফটওয়্যারটি ব্যবহার করে অভ্র ফোনেটিক্স টাইপিং। পরবর্তী দুটো পদ্ধতি নিয়ে যদি আলোচনা করে নিই তাহলে এই বাটনটিতে ক্লিক করলে আমরা আর যে অপশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে ফিক্সড কিবোর্ড লেআউটে যাওয়ার আগে আমি টাইপ করে দেখিয়ে দিই অভ্র মাউস ক্লিক অ্যান্ড টাইপ অপশনটিও দ্বিতীয় একটি সহজ পদ্ধতি। এর মাধ্যমে যদি আপনারা কিবোর্ডের সরাসরি ব্যবহার না করতে চান তাহলে স্ক্রিনে মাউসে ক্লিক করার সাথেও আপনারা যে কোনো সফটওয়্যার ইন্টারফেসে বাংলা টাইপ করতে পারেন। এটাও যদি কারোর ক্ষেত্রে সুবিধার মনে হয় তারা এটাও করতে পারে। অভ্র মাউস ক্লিক অ্যান্ড টাইপ অপশানটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে আরেকটি চার্ট চলে এলো। আমরা এই চার্টটিকে দেখে দেখে আমরা টাইপ করতে পারি অথবা সরাসরি এই চার্টের ওপরে দেখতে পাচ্ছেন এগুলো এক একটি বাটন হিসেবে কাজ করছে এবং এখানে সরাসরি ক্লিক করার মাধ্যমেও আমরা কিন্তু বাংলা টাইপ করতে পারি। বাংলা টাইপ করার আগে অবশ্যই F12 অথবা এখানে বাংলা অপশনটি অ্যাক্টিভেট রয়েছে কি না সেটা একবার দেখে নেবেন। যদি বাংলা অপশনটি অ্যাক্টিভেটেড থাকে তাহলে F12 কি দ্বিতীয়বার প্রেস করার দরকার নেই কারণ F12 কি আপনি যতবার প্রেস করবেন ততবার বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা কনভার্ট হতে থাকবে। ল্যাঙ্গুয়েজ বাংলা ডিফল্ট সিলেক্ট করা রয়েছে। দেখুন এখানে আকার সরাসরি রয়েছে, আমি এখানে আকারে ক্লিক করলাম, এরপরে ম রয়েছে, এরপরে আমি রশ্মিকারে ক্লিক করলাম। স্পেসের জন্য এখানে স্পেস বাটন দিয়ে দেওয়া রয়েছে এবং বাংলার জন্য আমি ব টাইপ করছি, আকার টাইপ করছি এবং এরপরে অনুস্বার টাইপ করলাম এবং এরপরে ল নিলাম, আকার নিয়ে নিলাম, আবার স্পেস বাটনে ক্লিক করলাম এবং আবার লয়ের জন্য আমি এখানে ক্লিক করলাম, রশ্মিকারের জন্য এখানে ক্লিক করছি, ক্ষয়ের জন্য এখানে ক্লিক করছি এবং আবার রশ্মিকারের জন্য এখানে ক্লিক করছি। দেখতে পেলেন এইভাবেও আপনি মাউসে ক্লিক করেও খুব সহজে টাইপ করতে পারেন এবং এখানে কিন্তু যুক্তাক্ষর এবং স্বরবর্ণ এবং আরও বিভিন্ন সিম্বলিক অপশনের জন্য আলাদা করে বাটন প্রোভাইড করে দেওয়া আছে যেরকম জফলা রফলা ইত্যাদির জন্য এবং কিছু যুক্তাক্ষর অটোমেটিক্যালি এখানে বানিয়ে একেবারে বাটন হিসেবে প্রোভাইড করে দেওয়া আছে। যেই যুক্তাক্ষরগুলো খুব ভীষণভাবে বেশি মাত্রায় ব্যবহৃত হয় বাংলা লেখার ক্ষেত্রে আমি যে দুটো অপশন দেখালাম ফোনেটিক টাইপিং এবং মাউস ক্লিক অ্যান্ড টাইপ অপশান, এই দুটোর মধ্যে যেটা আপনাদের পছন্দ মনে হয় আপনারা সেইভাবে কম্পিউটারে ব্যবহার করতেই পারেন। এই লেআউটটি বন্ধ করে দিচ্ছি এখানে ক্রস করার মাধ্যমে।
তৃতীয় অপশানটিতে চলে যাচ্ছি। তার জন্য এই বাটনটিতে আরেকবার ক্লিক করলাম। যেরকম আমি প্রথমেই বলেছি, ফিক্সড কিবোর্ড লেআউটের জন্য এই পাঁচটি অপশান আমাদেরকে প্রোভাইড করে দেওয়া আছে। এই পাঁচটি অপশানের মধ্যে ডিফারেন্স হলো এই পাঁচটি অপশান বিভিন্ন আলাদা আলাদা কিবোর্ড লেআউট সিস্টেম অনুযায়ী বানানো। এক্ষেত্রে যার যেরকমভাবে যে কিবোর্ড লেআউটটা সুবিধা হবে, অথবা আমি প্রথমেই বলবো যারা প্রথমবারের জন্য ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আলাদা করে সুবিধা হওয়ার কিছু নেই। কেউ যে কোনো একটা কিবোর্ড লেআউটকে সিলেক্ট করে ব্যবহার করা শুরু করতে পারেন, এবং সেটাই যদি আপনারা ব্যবহার করা শুরু করেন এবং অভ্যস্ত হয়ে যান তাহলে সেই কিবোর্ড লেআউটটি আপনাদের কাছে সহজবোধ্য বলে মনে হবে। চলুন অব্রো ইজি থেকেই আমরা দেখি। অব্রো ইজিটাকে যদি আমরা সিলেক্ট করি এবং কিবোর্ড লেআউটটি দেখার জন্য সরাসরি আমরা পাশের এই কিবোর্ডের আইকনটিতে ক্লিক করব, তাহলে এখানে কিবোর্ড লেআউটটি খুলে যাবে। এখানে কিবোর্ড লেআউটটি আমি আগের বার জুম করে রেখেছিলাম, তাই সেই জুমড ভিউ ফরম্যাটেই খুলেছে। মনে হলে এটাকে আমরা আরেকটু ছোট করে নিতে পারি, এবং আপনি দেখতেই পাচ্ছেন এটি এক ধরনের কিবোর্ড লেআউট, অব্রো ইজি। এবং এখানে স্ট্যান্ডার্ড উইন্ডোজ কি লেআউট, অথবা এটা শুধুমাত্র উইন্ডোজ কি লেআউট বলবো না, এটা ইউনিভার্সাল কিবোর্ড লেআউটই বলা যেতে পারে। ইংলিশের থেকে ইংলিশ কিবোর্ড লেআউটে, যেটা ইউএস বা ইউকে স্ট্যান্ডার্ড লেআউট কিবোর্ড, এর বিভিন্ন ইংলিশ কি প্রেস করলে আমরা কিভাবে কি বাংলা অক্ষর লিখতে পারি এবং কিভাবে যুক্তাক্ষর লিখতে পারি তার ডিটেলস এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। চলুন দেখে নিই। আমি এন্টার কি প্রেস করছি এবং এখানে শিফট টিপে জি কীটি আমি কিবোর্ডে প্রেস করলাম। স্বাভাবিকভাবেই আপনি স্ক্রিন রেকর্ডিংয়ে আমার কিবোর্ডটি প্রেসটা দেখতে পেলেন না, তবে আমি এই লেআউট অনুযায়ী আমি কিবোর্ডে শিফট টিপে জি কীটি প্রেস করেছি, যাতে করে কিনা আমার স্ক্রিনে অ লেখাটি টাইপ হয়ে গেছে এই কিবোর্ড অনুযায়ী। চলুন অন্যান্য কিবোর্ডগুলো দেখে নিই। আমি এই কিবোর্ডটিকে ক্রস করে দিচ্ছি। যদি আমি অন্য কোনো কিবোর্ডে যাই, যেমন আমি বর্ণনা কিবোর্ডটা ইউজ করি, বর্ণনা কিবোর্ডটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে নেন এবং এই কিবোর্ডের লেআউটটি যদি ওপেন করে নেন, দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটি কিন্তু এই কিবোর্ডের লেআউটটি বলাই বাহুল্য আগের অব্রো ইজি কিবোর্ড লেআউটের থেকে একটু আলাদা। আপনি প্রথমেই যেটা খেয়াল করছেন অবশ্যই আমি জানি, এখানে দেখুন জি কীতে কিন্তু অটা আর নেই, এ কীতে এবং শিফট এ টিপলে আপনি এখন অ লেখাটা লিখতে পারেন। এই কিবোর্ডের লেআউট টাও আলাদা আগের কিবোর্ডের লেআউট থেকে। এইরকমভাবে বিভিন্ন আলাদা আলাদা লেআউটটি করে দেওয়া রয়েছে বাই ডিফল্ট, যেটা আপনার সুবিধা সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি প্রথমেই এটা নিয়ে ডিটেলসে বলে দিলাম। অন্যান্য কিবোর্ড লেআউটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মুনির অপটিমা নিয়ে নিলাম এবং এই লেআউটটি খানিকটা এইরকম যেরকম দেখতে পাচ্ছেন। পরের লেআউট অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। ন্যাশনাল জাতীয় অপশানটি সিলেক্ট করে নিলাম এবং এর লেআউটটি খানিকটা এইরকম যেরকম আপনি দেখতে পাচ্ছেন। এটিও বন্ধ করে দিচ্ছি। লাস্ট অপশানটি দেখিয়ে দিচ্ছি, প্রভাত বলে অপশানটি, এবং এই কিবোর্ড লেআউটটি খানিকটা এইরকম যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে কিবোর্ড লেআউটগুলো সমস্তটাই আমি আলোচনা করে দিলাম, এবং এই সফটওয়্যারের যে তিনটে পদ্ধতিতে আপনি বাংলা টাইপ করতে পারেন সেটাও আমি মোটামুটি দেখিয়ে দিলাম। চলুন একটু টুলবারটা নিয়ে ডিসকাস করে নিই। সবার প্রথমে যে অ বলে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন একটি ড্রপ ডাউন মেনু আপনাদের সামনে খুলে যাবে। এখান থেকে আপনারা বিভিন্ন কমান্ডকে অ্যাক্সেস করতে পারেন এবং এখান থেকে সফটওয়্যারটিকে ক্লোজও করতে পারেন। এক্সিট অপশানটি ক্লিক করার মাধ্যমে অপশানস মেনুতে গেলে এই সফটওয়্যারের বিভিন্ন সেটিংস আপনারা অ্যাক্সেস করতে পারেন। এখান থেকে অব্রো মাউস ক্লিক অ্যান্ড টাইপ অপশানটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট কিবোর্ড লেআউটে এখান থেকেও আপনারা ফিক্সড কিবোর্ড লেআউট এবং অব্রো ফোনেটিক্স অপশানটি সিলেক্ট করতে পারেন। যেরকম এখান থেকে আমি অব্রো ফোনেটিক্স অপশানটি সিলেক্ট করলাম, এখানে দেখুন অব্রো ফোনেটিক্স অপশানটি হয়ে গেছে। আরও বিভিন্ন অপশানস আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর সরাসরি চলে আসছি এই বাটনটির ব্যবহার, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এই বাটনটি ক্লিক করার মাধ্যমে আপনারা বিভিন্ন ফিক্সড কিবোর্ড লেআউট এবং যে পদ্ধতিতে আপনি বাংলা লিখছেন তার রেফারেন্স লেআউটটি আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন। মাউস আইকন দেওয়া অপশানটিকে যদি আপনি সরাসরি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি অব্রো মাউস ক্লিক অ্যান্ড টাইপ অপশানটিকে অ্যাক্টিভেট করতে পারেন। তার পাশে সেটিং অপশানটি রয়েছে, সেটিং অপশানে চলে গেলে যদি ক্লিক করেন এখান থেকেও একটি ড্রপ ডাউন মেনু পেয়ে যাবেন এবং এখানেও অপশানস রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন সেটিংস চেক করতে পারেন। অন্যান্য আরও অপশানস এখানে দেওয়া রয়েছে, অব্রো ফোনেটিক্সের বিভিন্ন অপশানস দেওয়া রয়েছে, এগুলো নিয়ে আমি ডিটেলসে অন্যান্য ভিডিওতে আলোচনা করব। এখান থেকে আপনারা কিবোর্ড লেআউট এডিট করতে পারেন এবং বিল্ড কাস্টম লেআউট করতে পারেন, অর্থাৎ আমরা যে ফিক্সড কিবোর্ড লেআউটের কথা বলছিলাম আপনি আপনারা নিজের
কাস্টমাইজ কিবোর্ড লেআউট এখান থেকে তৈরি করতে পারেন, স্ক্রিন ডিজাইন করতে পারেন। এটাও আমি শুরুতে হয়তো একবার উল্লেখ করেছি, আবারও উল্লেখ করে নিচ্ছি, এই যে ডিফল্ট স্ক্রিনটি সফটওয়্যারটি চালু করার সাথে সাথে যে টুলবারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এই স্কিম বা থিম যেটাই আপনারা বলেন, এই থিম আরও বিভিন্ন প্রিসেট সফটওয়্যারের মধ্যে প্রোভাইড করে দেওয়া রয়েছে। আপনারা সেই প্রিসেট থিমগুলো ইউজ করতে পারেন অথবা নিজেদের স্কিম ডিজাইনও করতে পারেন, সেই অপশনও দিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে আউটপুটটা ইউনিকোড এবং ANSI দুটো অপশনই আপনারা সিলেক্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ইউনিকোড রেকমেন্ডেড এবং ডিফল্ট এটাই সিলেক্ট করা রয়েছে। এই সফটওয়্যার স্পেল চেকিংও সাপোর্ট করে এবং এখানে স্পেল চেকার রয়েছে, বাংলা লেখা হয়ে গেলে কোনো প্যারাগ্রাফের আপনি স্পেল চেকিং করতে পারেন। প্রচুর অপশান এই সফটওয়্যারে দিয়ে দেওয়া রয়েছে। এবং তারপরের অপশানটা যেটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করলে আপনি সরাসরি এই সফটওয়্যারের জন্য কোনো আপডেট অ্যাভেলেবল আছে কিনা সেটা আপনি দেখতে পারেন। এবং তারপরে হেল্প বাটন রয়েছে যেটা প্রচণ্ড কাজের। আমি বলবো এই ভিডিওটি দেখে যদি সমস্ত প্রশ্নের আপনি জবাব না পেয়ে থাকেন, যদিও আমি চেষ্টা করছি এই ইন্ট্রোডাকশন ভিডিওতে এই সফটওয়্যারের উপর যত বেসিক ডিসকাশন হতে পারে আমি সবটাই করার, তাও যদি আপনাদের কোনো রেফারেন্সের প্রয়োজন হয় এটা এই সফটওয়্যারেই দিয়ে দেওয়া আছে। এর জন্য আপনি সরাসরি এই বাটনটায় ক্লিক করবেন, এটা হেল্প বাটন, এবং এখানে দেখুন আপনি আরেকটি লিস্ট পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে এই PDF ডকুমেন্টের যে লিঙ্কগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে, এখানে সম্পূর্ণ গাইড দিয়ে দেওয়া রয়েছে, আপনারা এখানে ক্লিক করে এই গাইডগুলো রেফারেন্স হিসেবে একবার অবশ্যই পড়ে নিতে পারেন, আমি রেকমেন্ড করব। এই ডকুমেন্টটিকে আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। ফাইনালি এই বাটনটিতে ক্লিক করে আপনি অব্রো কিবোর্ড সফটওয়্যারটিকে ক্লোজ করে দিতে পারেন। এখানে আমি আপনাদেরকে একটু অপশান মেনুতে নিয়ে যাচ্ছি, তার জন্য আমি এই বাটনটায় ক্লিক করলাম এবং অপশানস ফাংশনটায় ক্লিক করলাম, আমাদের সামনে অপশান উইন্ডোটি ওপেন হয়ে গেল। থিমের ব্যাপারে কথা বলছিলাম, তার জন্যে সরাসরি ইন্টারফেস অপশানে চলে যেতে পারেন। দেখুন ইন্টারফেস অপশানে এলে এইখানে আপনি থিমটি দেখতে পাচ্ছেন এবং ইন্টারফেস স্কিন সিলেক্ট স্কিন নান রয়েছে, বাই ডিফল্ট যেটা সেটাই সিলেক্টেড রয়েছে। স্কিনের জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, একটি ড্রপ ডাউন মেনু চলে আসবে এবং এখানে প্রচুর স্কিনের অপশান রয়েছে, বিভিন্ন স্কিন আপনারা ইউজ করে দেখতে পারেন। যেমন Aero 7 ডার্ক যদি স্কিনটি আপনারা ইউজ করি তাহলে এইরকম একটি স্কিন বা থিম সফটওয়্যারের জন্য এইরকম প্রিভিউ হবে যেটা এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি যদি সরাসরি অ্যাপ্লাই করেন তাহলে টুলবারের থিমটিও চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি সিম্পলি থিম চেঞ্জ করতে পারেন এবং এখান থেকে ওকে করে দিতে পারেন। দর্শক বন্ধুরা চলুন দেখে নিই আমরা এই অব্রো কিবোর্ড ইউজ করে অন্যান্য সফটওয়্যারের সাহায্যেও কীভাবে বাংলা লিখতে পারি। তার জন্য আমি মাইক্রোসফট অফিসটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি লিব্রে অফিস রাইটারটিকে রান করে নিচ্ছি। দর্শক বন্ধুরা আমি লিব্রে অফিস রাইটার ডকুমেন্ট রান করে নিয়েছি এবং এখানেও আমি ফন্ট সাইজ একটু ইনক্রিজ করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবং স্বাভাবিকভাবে এখানেও আমি F12 কিবোর্ডে ক্লিক করার মাধ্যমে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারি। আমি F12 ক্লিক করলাম, দেখুন ওখানে বাংলা চলে এসেছে অটোমেটিক্যালি। এবং এখানে আমি আরেকবার ক্লিক করে দেখে নিই আমরা কোন অপশানে আছি, অব্রো ফোনেটিক্স অপশানেই রয়েছি, অর্থাৎ আমরা প্রথমবারে যেভাবে লেখা শুরু করেছিলাম ঠিক সেইভাবেই আমরা এখানেও লিখতে পারি। দেখি একই কথাগুলো লেখার চেষ্টা করে এখানে আমরা কীরকম রেসপন্স পাই। দেখুন এখানে আমি সরাসরি বাংলা লিখে ফেললাম এবং এখানে এই সফটওয়্যার অনুযায়ী বাংলাটা লেখার পরে আপনাকে ফন্ট সাইজ আরেকবার ইনক্রিজ করতে হবে এবং এইভাবে আমি ফন্ট সাইজটিকে বাড়িয়ে নিতে পারি। দেখুন এখানেও এই সফটওয়্যারের ডিফল্ট ফন্ট অনুযায়ী কিন্তু আমরা অব্রো কিবোর্ড ফোনেটিকের মাধ্যমে বাংলা কথাটা লিখে ফেলতে পেরেছি। দর্শক বন্ধুরা এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে আপনি ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপরেও আপনারা বাংলা টাইপ করতে পারেন এবং বিভিন্ন ফন্ট ইনস্টল করার মাধ্যমে এবং ফন্ট সাপোর্ট নিয়ে এই সফটওয়্যারটির সাহায্যে আপনারা ডিজাইনার বাংলা ফন্ট টাইপ করতে পারেন। আমি এই সফটওয়্যারের উপর আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আরেকবার অনুরোধ করবো লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। সর্বোপরি বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টপিক্সের ওপরে আরও ভিডিও আপনাদের জন্য ভবিষ্যতে নিয়ে আসতে থাকবো। তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি, দর্শক বন্ধুদের থেকে বিদায় চাই নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিওটিতে। নমস্কার।